ক্রিকেটের সব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল প্রেস ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতায় বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার বিশের নিলাম সেই নিলামে ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের দল গুছিয়ে নিয়েছে এবারের নিলামে বাংলাদেশি তারকা মুশফিকুর রহিমের দল পাওয়া নিয়ে ছিল জোরালো সম্ভাবনা ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায় মুশফিকুর রহিমকে নিতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিলামে যখন মুশফিকের নাম ডাকা হয় তখন তারা আগ্রহ প্রকাশ করেনি যার জন্য অবিকৃত থেকে গেছেন মুশফিকুর রহিম দলের সবচেয়ে বেশি দাম দিয়ে অস্ট্রেলিয়ান পেসার পেট কামিন্সকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স পেট কামিন্সকে বেশি দামে নেওয়াটা কলকাতা নাইট রাইডার্স জন্য দারুণ হলেও তা পছন্দ হয়নি সাবেক কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীরের তার মতে কলকাতা কোন মিডল অর্ডার ব্যাটসম্যানকে নেয়নি যে কিনা ব্যাক আপ দলের জন্য কাজে দিত সেই মিডল অর্ডার ব্যাটসম্যান হতে পারতেন মুশফিকুর রহিম কলকাতা নতুন এই দল গঠন মোটেও সঠিক হয়নি এমনটাই মনে করছেন গৌতম গম্ভীর এ প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন কে কে আর দলটির দিকে তাকালে দেখবেন আন্দ্রে রাসেল এর কোন ব্যাক আপ নেই ইয়ন মর্গান কিংবা সুনীল নারিনের কিছু হলে কি হবে তা কেউই জানে না লম্বা প্রতিযোগিতা এখানে যে কেউ যে কোনো মুহূর্তে চটে পড়তে পারে তাই একই ধরনের কাউকে তৈরি রাখতে হবে সেই জায়গায় খেলানোর জন্য বিশেষ করে ইয়ন মর্গানের যদি চোট লাগে তাহলে তার জায়গায় কে খেলবে এখানে কোনো বিশেষ মিডল অর্ডার ব্যাটসম্যান নেয়নি কলকাতা যা সত্যি অবাক করা বিষয় অবশ্যই একজন মিডল অর্ডার ব্যাটসম্যান নেওয়া প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ব্যাকআপ মিডল অর্ডার নেই তাদের গৌতম গম্ভীর উঠিয়ে এনেছেন কলকাতা নাইট রাইডার্সের দলের মূল সমস্যা তার মতে মিডল অর্ডারে কোনো ব্যাক আপ নেই কলকাতা নাইট রাইডার্সের আর সেই সমস্যার সমাধান হতে পারতেন মুশফিকুর রহিম কিন্তু ভুল করেছে কলকাতা তাই নিলামের পর আফসোস করছে তারা